ভাই সকালে একটু না খাই, হ্যাঁ ওজন একটু কম আছে, করবে যখনই মাছ ধরবে তখন শেক করলেই প্রাণ রণ পাইরা গেছে, তাও থামি নাই। ওনাকে কিন্তু একটা ঘটনা ঘটে গেল, আমার ভাই, ওরে বাবা, আমি নিজের হাতে মাছ ধরছি, আমার হাতটা দেখেন আর সাইজটা দেখেন দর্শক, মাছ হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ফ্রেন্ডরা, আমাদের একটা গ্রুপ আছে মেসেঞ্জারে, তো হোয়াটসঅ্যাপে, তো ওখানে সবাই নক করতেছে যে ওরা আজকে মাছ ধরতে যাবে, কে কে যেতে চাই। তো আমিও বললাম যে আমিও যাবো, আমার রাত্রে একটা মাইগ্রেশন ছিল, অনেক রাত্র পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে, সফটওয়্যার প্রোডাকশনে দিতে হয়েছে। তো আমার, আমি বলছি যে আমার একটু লেট হবে, তো আমি একটু লেট হলেও যাচ্ছি, মাত্র ঘুম থেকে উঠলাম। তো আপনারা আশা করি আমাদের যে ভিডিও কীভাবে মাছ ধরছি তা উপভোগ করবেন। আজকে মনে হচ্ছে যে দিনটা একটু মেঘলা মেঘলা, তো তারপরও দেখা যাক, সবাই যেহেতু গিয়েছে আমিও যাই, আর ওরা কীভাবে কীরকম মাছ ধরলো দেখাবো। আর আমরা অনেক জায়গায় যাই সবাই গ্রুপিংয়ে একসাথে, অনেক দূরে দূরে যাই মাছ ধরতে, এটা একটা ফান আসলে। মাছ কত টাকার মাছ পাই বা না পাই সেটা বড় কথা না, সবাই একসাথে একটু এনজয় করা হয়, তো এটা খুবই ভালো লাগে আমাদের, আড্ডাও দেওয়া হয়, অনেক ফান করা হয় একসাথে ফ্রেন্ডরা মিলে। তো আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। দুই ধারে বন, মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের রাস্তাটা, আর দেখি আমার ফ্রেন্ডরা অলরেডি চলে গেছে, আমি আমি আসলে লেট করে ফেলছি। আমার, আমি বলছি আমি একটু লেট হবে যেহেতু আমার প্রোডাকশন মাইগ্রেশন ছিল কালকে, আমাদের একটা প্রজেক্ট প্রোডাকশনে গিয়েছে, তো অনেক রাত্র পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে সব কিছু টেস্টিং এন্ড এভরিথিং করার জন্য। তো আপনাদেরকে বলে রাখি যে আসলে আমাদের স্টেটে আগে এই পার্কে অ্যাটেন্ড করা বা অন্য কিছু এগুলো সব বন্ধ ছিল, এখন ওরা নিয়ম করে দিয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, আর এই জন্য আমরা চেষ্টা করবো যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলার জন্য। আর আরেকটা হচ্ছে যে আমরা সবাই ঘরে থেকে কাজ করেছি, তো আশা করি আমাদের কারো ভিতরেই নাই, আর সবাই সচেতনতার সাথে সব, যদিও খুব সফল করছি খুবই অল্প সময়ের জন্য, তো আশা করি কারো ভিতরেই নাই, আর যার কারণে মনে হয় না কিছু হবে, আর আপনার করোনা তখনই হবে যখন সংক্রমিত ব্যক্তির কাছাকাছি আপনারা তার শ্বাস বা আপনার তার ইউজ জিনিস ইউজ করবেন, এবং তার থেকে ভাইরাসটা যখন আপনার শরীরে যাবে তখন, তো এছাড়া ভয় নেই। দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডদের গাড়িগুলো এখানে আছে, আর এক বেটা যে পার্ক করছে, আমার জন্য জায়গায় রাখেনি, যাক আমি আরেকটা পার্কিং পেয়েছি। অলরেডি অনেকেই চলে আসছে মাছ ধরার জন্য, দেখা যাক। এই যে আমরা চলে আসছি, আমার আমার আগে এরা চলে আসছে, এই যে সব, এই যে এরা সব, আমি 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 আসলে লেট হয়ে গেছি গা, বুঝতেছি না। এই যে টিপু ভাই আর ওই যে কামরুল ভাই বসে আছে, আর ও এই যে রাশেদ ভাই, আপনাদেরকে খুঁজতে হবে, ওই যে এই দিছে ইনশাআল্লাহ। আমি আয়েশা দেখি অলরেডি ওনারা আর কি মাছ ধরে ফেলেছে কয়েকটা, প্লিজ দেখি কি 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 মাছ ধরছেন। নিজের হাতে ধরছি, ওরে বাবা,
আমি নিজে হাতে মাছ ধরছি এটা আমার হাতটা দেখেন আর সাইজটা দেখেন দর্শক মাছের কি অবস্থা দেখেন তো এখানে দেখেন সেরকম মাছ ধরার পার্টি চলতেছে এই যে এটা একটা বড়শি এইখানে আবার পোলাপানের টুনটুনিও লাগাইছে আগাত আর এই যে এই লোক আবার ভিডিওতে দেখতেছে কিভাবে আরো ভালো করে ধরা যায় মাছ নাকি না কি মাছের কি কফি খাওয়া হইতেছেন নাকি ভাই হ্যাঁ আছি মাছের জন্য খাওয়া হইলো এটা হ্যাঁ ভ্যানিলা এক্সট্রাক্ট এন্ড দিস ইজ ফর দা কফি হ্যাঁ অলসো ব্রেড আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন চারিদিকে এতক্ষণে অলরেডি সান চলে আসার কথা কিন্তু দেখেন ওই যে সূর্য মেঘের আড়ালে তো আজকে ওয়েদারটা মেঘলা মাছ আসলে ধরা যায় এরকম ওয়েদারে খুব ভালো সেরকম মাছ ধরতে পারে এরা আমার রাশেদ ভাই তো ভাই অসম তার ডেবুতে সেঞ্চুরি করে ফেলছে ডেবু ম্যাচে ও আমাদের ওই যে ওইটা ছিল না ড্যানে হ্যাঁ আমরা অনেক মাছ পেয়েছিলাম অনেক মজা করছি ওই যে আমরা যে পানি নামতেছিল হ্যাঁ ওখানে ওই যে দক্ষ শিকারী আমাদের তুষার ভাই কি এইটা কি দুইটা টিবু ভাই ধরছে নাকি না টিপু ভাই মনে হয় এই জন্য বেশি বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কামরুল ভাই এই যে এখানে ওয়েট লাগাইছে তো এর উপরে বসি তো এটা এখন ক্যাস্ট করবে দুই ধরনের খাবার ইউজ করছে আটা প্লাস কর্ন তো সে গত বছর তিন বছর আগে এত বড় মাছ ধরছে প্রায় তার অর্ধেক তার সাইজের এত বড় একটা মাছ দেখেন আপনারা কীভাবে ক্যাস্ট করতেছে অনেক দূরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ এই তো অ্যাডজাস্ট করে নিচ্ছে লাইটিং সিস্টেম ওরে বাবা আছে যদি টান দেয় তাহলে আপনাদের লাইট জ্বলে লাইট জ্বলে সেন্সর ওই ওই যে আছে ওই ওই যে একটা না ওই নিয়ে লাগে কারণ বুঝতে না আসলে ও ধরতেছে না কই যদি মাছে টান দেয় তখন লাইট জ্বলে ওয়াও এই যে আমরা আসলে এগুলো রাতে বেলা মাছ ধরার জন্য খুবই ভালো তো এইটা তো সবার বর্ষির সামনে আমাদের কিছু টুনটুনি দেওয়া আছে সাউন্ড করবে যখনই মাছ ধরবে তখন শেক করলেই সাউন্ড হবে এখানেও রেখে দিয়েছে ওই জায়গাতে মানুষ করতেছে দেখেন উপরে দেখছি তো ভাই এটা কেমন আনবেন এসে ভারী কিছু মেলা দেন কিছু একটা করতে হবে অনেক বড় ঠাল কাটতো কোন ভাই নিয়ে আসছে আমি জানি না কফি সাথে ডোনাট আসছে আমরা দেখি একটু ঠিকই ছিল
দেখেন কি পান করতেছে, মাছ পায় আর না পায়, পানটা তো আছে, কিছু খায় না। তবে ওই যে ইসে 92 তে কতক্ষণ পর পরই ধুপ 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 ধুপ, হ্যাঁ এবার একটা ঝাঁকে দেন, ঝাঁকে দেন, না ঝাঁকি দিলে হবে না, স্টে টাইনে নামাইতে হবে, নিচে দিয়ে হালকা দুটা ধরে টিপু ভাই দিল, ভিডিও করব, ভিডিও করব। আচ্ছা এ আবার টিপুর উড়াই লইয়া যাব, সব দাঁড়া ছিলেন না, ছিলেন না, এই এটাকে টাইনা অনেক চেষ্টা করছে, তারপরে পানি না দেখে ছিঁড়া ফেলছে, বলছি না ভাই টেড়া লাগবো না, আল্লাহ এটা কি ও বর্ষি বর্ষি হাতে হাতে বর্ষি লাগছে, তো আসলে বর্ষি খাস করে ফিশিং করাটা, এই জন্য বাচ্চারা যারা আছে তারা ফিশিং করতে গেলে খুব সাবধান, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ ওই যে আগাটা বোঝাও জানে তো, ও মাই গড, এই পানি তো চুবাই নাকি ব্যাকটেরিয়া আছে ভাই, আমি গাড়ি থেকে পানি এনে দিই, হ্যাঁ ওই যে ফ্রেশ পানিতে দিই, ফ্রেশ পানিতে দিই, এটা রাখেন না আপনি, আমরা কোন দেখি আমগো রান রান পাইরা গেছে তাও থামি নাই, গেছি তো গেছি মিশনে পোলাওয়ানের লগে, একটা নার্সকে ডাকেন না, আসবে না, আসবে না, না বলবে যে দূরে রহো কথা বলো, হো কি করতে আছেন আপনারা, আমি দর্শক আমাদের ওনাকে কিন্তু একটা ঘটনা ঘটে গেল, আমার ভাই যেটা ফ্লোটিং ডিভাইস যেটা থাকে আর কি ওইটা গাছের উপরে ছিল, তো এটা যখন সে পারতে গেল তো সামহাও ওটার মধ্যে বর্ষি ছিল আর এটা হাতে লেগে গেছে, তো মোটামুটি একটু ঢুকে গেছে হাতের ভিতরে, তো ব্লাড আপনারা দেখেছেন যে ব্লাড বের হয়েছে, তো খুবই সাবধান বর্ষি নিয়ে, আমরাও অনেক সময় হাতে লেগে যায় অনিচ্ছাকৃত সত্য, তো আপনারাও খুব সাবধান থাকবেন। আর আমাদের ফ্রেশ ওয়াটার ছিল, ওয়াশ করে ফেলছে, তো আশা করি কিছু হবে না, খুব বড় ইঞ্জুরি হয় নাই, সিম্পল, তারপরও আর দেখেন কি খুশি, আমরা এরকমই মজা করি সবসময়।